ম্যাসির এমন বাজে ফর্ম দেখেনি কেউ পিএসজিতে পরিস্থিতি ভিন্ন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এখন লিওনেল ম্যাসি দুই দশক ধরে একটি ক্লাবে খেলার পর আচমকা দল বদলে ফেলা সহজ নয় এর দেখা যাচ্ছে ফুটবল বার্সেলোনার জার্সিতে যা নিয়মিত দেখা যেত পিএসজি জার্সিতে তেমনটা খুব কমই দেখা যায় বার্সেলোনার স্কোয়াড যেমনই হোক না কেন মাঠে তার সঙ্গী হিসেবে যেই থাকুন না কেন ম্যাসিকে খুঁজে নিতে কখনো চেষ্টা করতে হয়নি কাউকে পিএসজিতে পরিস্থিতি ভিন্ন এখনো মাঝে মধ্যে ম্যাসি ঝলক দেখা যায় কিন্তু সেটা আর আগের মতো নিয়মিত নয় পরিসংখ্যানও সে কথাই বলছে জানিয়ে দিচ্ছে মৌসুমের প্রথমার্ধে এতটা বিবর্ণ ম্যাচের দেখা মিলেছে পনেরো বছর পর ম্যাসির ক্যারিয়ারের পালাবদলে মৌসুম দু হাজার আট নয় মৌসুম পেপ গার্দিওলার অধীন আগের চেয়ে অনেক বেশি গোল করায় মনোযোগী হয়েছেন ম্যাসি দুই হাজার আট নয় মৌসুমের পর থেকেই গোল খোদাই ক্রিস্টিয়ান রোনালদোর সঙ্গে টেক্কা দিয়েছেন গোল করার কাজটাই এতটাই সিদ্ধহস্ত হয়ে উঠেছেন যে গোল করায় তার আশপাশে কেউ নেই পেশাদার ফুটবলে গোল সংখ্যায় রোনালদো তার চেয়ে এগিয়ে আছেন কিন্তু ম্যাচ প্রতি গোলে চির চেয়ে এগিয়ে আছেন ম্যাসি এমন গোল খুদাই দু হাজার বারো সালে অবিশ্বাস্য এক কীর্তি করতে সাহায্য করেছে মেসিকে এক পঞ্জিকা বর্ষে একানব্বইটি গোল করেছিলেন ম্যাসি দু হাজার বারো সালে সে কীর্তি পেছনে দুটি ব্যাপার ভূমিকা রেখেছিল প্রথমত দু হাজার এগারো বারো মৌসুমের দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর রূপ নিয়েছিলেন ম্যাসি মেসির শেষ অর্থে ক্লাবের হয়ে চুয়াল্লিশ গোল করেছিলেন জাতীয় দলের হয়ে করেছিলেন বারো গোল বছরটা শেষও করেছেন একই ছন্দে দু হাজার বারো মৌসুমের প্রথম অর্থাৎ জানুয়ারির আগে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলে পঁয়ত্রিশ গোল করেছিলেন ম্যাসে সেই মেসে কিনে এবার মৌসুমের প্রথম অংশে সব প্রতিযোগিতা মিলে পিএসজি জার্সিতে করেছেন মাত্র ছটি গোল গার্দিওলার ছয় বদলে যাওয়ার মৌসুমের পর থেকেই তো বটেই এমনকি এর রাগের মৌসুমেও এতটা গোল খড়ায় ভুগতে হয়নি তাকে দু হাজার সাত আট মৌসুমেও ডিসেম্বরের মধ্যে বারো গোল করে ফেলেছিলেন ম্যাসি এরপর আর কখনো গোল সংখ্যা এক অঙ্কে থামেনি তার দু হাজার সাত আট মৌসুমের পর শুধু তিন মৌসুমে শুরুতে গোল করায় একটু আপত্তি দেখা গেছে দু হাজার তেরো চোদ্দ মৌসুমে নেইমারের আবির্ভাবের বছরে ডিসেম্বর পর্যন্ত চোদ্দ গোল করেছিলেন ম্যাসে দু হাজার পনেরো ষোলো মৌসুমেও ম্যাসির গোল ছিল মাত্র বারোটি সেবার অবশ্য চোটের কারণে বেশ অনেকগুলো ম্যাচ মাঠের বাইরে ছিলেন আর্জেন্টিনা ফরোয়ার্ড বার্সেলোনা জার্সিতে ফরোয়ার্ড ম্যাসির সবচেয়ে বাজে শুরুটা ছিল গত মৌসুমে রোনাল্ডস কোমেনের অধীন গত মৌসুমের সব প্রতিযোগিতায় মিলে মাত্র দশ গোল করেছিলেন ম্যাসে এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচে ছিল তিন গোল আর লিগের চোদ্দ ম্যাচে করেছিলেন ছয় গোল নতুন দল ম্যাসির ফর্মটা ভালো যাচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচে পেনাল্টি মাত্র একটি গোল দু হাজার পাঁচ ছয় মৌসুমের পর এই প্রথম কোন এত কম গোল নিয়ে বড়দিনের ছুটি কাটাতে যাচ্ছেন ম্যাসি পিএসজি সমর্থকদের জন্য আসার খবর হল ম্যাসি মৌসুমের দ্বিতীয়ার্ধে সাধারণত প্রথমাংশের চেয়ে বেশি গোল করেন দু হাজার তেরো চোদ্দ মৌসুমে যেমন সাতাশ গোল করেছিলেন দু হাজার পনেরো ষোলো মৌসুমে করেছিলেন উনত্রিশ গোল গত বছর কোমানের বার্সেলোনার হয়েও জানুয়ারির পর আঠাশ গোল করেছেন ম্যাসি আর এই মৌসুমে ফ্রেঞ্চ লিগে ম্যাসির গোল অনায়াসে সাত হতে পারত ছয় বারই তার শট গোল পোস্টে লেগে ফিরেছে আসার উল্টো দিকে শঙ্কাও আছে দু হাজার উনিশ বিশ মৌসুমের শুরুতে মাত্র পনেরো গোল করা ম্যাসি দ্বিতীয়ার্ধেও করেছিলেন মাত্র ষোলো গোল দুহাজার সাত আট মৌসুমের পর সেবারই মৌসুমের সবচেয়ে কম গোল ছিল ম্যাসির চৌত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড এবার তেমন কোনো মৌসুম কাটালে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন এবারও দুরাশা বলে পরিণত হবে